তৃতীয় দফায় বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হলেন সাকিব আল হাসান। এই সংস্করণে সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন লিটন দাস। বৃহস্পতিবার বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এই দুজনকে দায়িত্ব দেওয়া হয়। এছাড়াও 2023 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়েছে নির্বাচকদের দায়িত্বের মেয়াদ। আরও কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। বিস্তারিত জেনিয়াছি সীমের রিপোর্টে। অফ ফর্মের চাপে মঙ্গলবার টেস্ট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান মুমিনুল হক। এরপরেই ক্রিকেট পাড়ায় গুঞ্জন, আবারও নেতৃত্বের দায়িত্ব দেয়া হচ্ছে সাকিব আল হাসানকেই। কিন্তু তারপরেও ছিল যদি কিন্তুর হিসাব। তবে বোর্ড সভাপতি আগেই পরিষ্কার করেছেন দেশের ক্রিকেটে সাকিবের বিকল্প নেই, তাই বোর্ডের কাছে সাকিবই সেরা পছন্দ। সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে সাকিব আল হাসান হচ্ছে আমাদের ক্যাপ্টেন, টেস্ট ক্যাপ্টেন, এবং লিটন দাস ভাইস ক্যাপ্টেন। টেস্টে এই মুহূর্তে আমাদের যার কাছে যে অপশনসগুলো ছিল, আমাদের মনে হয়েছে এটাই হলো বেস্ট অপশন। বোর্ড সাকিবকে দায়িত্ব দিয়েছে ঠিকই, কিন্তু তার মেয়াদ নিয়ে পরিষ্কার কোনো বার্তা দেয়নি। সভাপতি এড়িয়ে গেলেন সময়সীমা। সাকিবের প্রতিদ্বন্দ্বী নেই, সহ অধিনায়কের জন্য ছিল দুটো অপশন। সভায় মিরাজের চেয়ে ভোট বেশি পেয়ে সহ অধিনায়ক নির্বাচিত লিটন দাস। এখনো আমরা ওকে কোনো টাইম ফ্রেমের জন্য বানাইনি। ও টেস্ট ক্যাপ্টেন, ও এখন বলেছে ও হতে চায় না, সেই জন্য আমরা ওখানে আরেকজনকে ক্যাপ্টেন দিচ্ছি। এখন কেউ যদি সামনে না হতে চায় তাহলে একটা সময় আসবে, অথবা যদি এমন কোনো সিচুয়েশন হয় যে তাকে এখানে রাখা যাবে না, তখন তো এরকম কোনো পরিস্থিতি আমরা আগেই প্রেডিক্ট করবো কেন? লিটনের বাইরেও একটা নাম এসেছিল, এবং এখানে এমনও নাম এসছে যে কে ক্যাপ্টেন হবে ওটাও কিন্তু তখনও ফাইনাল না। এখানে যে নামগুলো যারা দিয়েছে তারা বলেছে যে এই তিনজন থেকে একজন ক্যাপ্টেন, একজন ভাইস ক্যাপ্টেন, তো লিটন তো ছিল এই তিনজনের একজন, সো আর একটা নাম বাকি ছিল। 2019 সালে মাশরাফির চোটে ক্যারিবিয়ানদের বিপক্ষেই আপতকালীন অধিনায়ক সাকিব, 2018 সালে দ্বিতীয় মেয়াদে অধিনায়কত্ব শুরু ক্যারিবিয়ানদের বিপক্ষেই, আবারও উইন্ডিজ সফরের আগেই নেতৃত্ব উঠল সাকিবের হাতে। ওয়ানডে ও টি টোয়েন্টিতে সহ অধিনায়ক নেই, তাহলে সাদা পোশাকে কেন? লিটনকে দায়িত্ব দেয়া উস্কে দেয় সব টেস্ট সিরিজে সাকিবকে পাওয়া নিয়ে সন্দেহ। এই ওয়েস্ট ইন্ডিজের সিরিজের পরে একটা সিরিজ আছে আমাদের, কি আছে, জিম্বাবুয়ে। জিম্বাবুয়ে সিরিজটাও খালি শিওর না, কিন্তু এরপরে যত ফরম্যাটের যত খেলা আছে ও সব খেলবে। সভায় আলোচনা হয়েছে নানা বিষয় নিয়ে, এবারে এজিএম, আঞ্চলিক ক্রিকেট এবং বিসিবি ও অনূর্ধ্ব-১৯ এর কোচ নিয়োগ নিয়েও। এছাড়াও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নির্বাচক প্যানেলের মেয়াদ বেড়েছে। অপারেশনস থেকে প্রপোজ করা হয় যে যারা আছে তাদের টার্মটা এক্সটেন্ড করা হোক সামনের বছরের ওয়ার্ল্ড কাপ পর্যন্ত, 23-এর ওডিআই ওয়ার্ল্ড কাপ পর্যন্ত এক্সটেন্ড করা হোক, তিনজনের জায়গায় আরও দুজনকে আমরা অন্তর্ভুক্ত করব এই আমাদের সিলেকশন প্যানেলে। বাজেট নিয়েও বেশ সতর্ক বিসিবি, খরচ বাঁচাতে বিদেশ সফরে সদস্য কমানোর সিদ্ধান্ত তাদের। জেনিয়া জিশিম, এটিএন নিউজ, ঢাকা। সেটা হচ্ছে যে আমাদের